সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। যাচ্ছি ঈদের দাওয়াতে, তো আমরা দুজনে রেডি হয়ে গেলাম। বের হতে গিয়ে আয়নাটা চোখে পড়লো, তো দুইজনে আয়নাতে একটু ভিডিও করলাম এবং অর্ষা কী বলে শুনে নিন। হাই বলো অর্ষা, অর্ষা ফ্রেন্ডদের সাথে মানে ফ্রেন্ডকে দেখবে, আমরা আমাদের ফ্রেন্ডকে দেখব, আমরা সবাই খুব এক্সাইটেড এবং আশা করি বেশ ভালো লাগবে আমাদের, তাই না মা? ইয়া আইজাককে দেখবে তুমি? ওকে, তুমি একটু লিপস্টিক দিবে, এখানে লিপস্টিক দিবে। ওকে, টাটা। রওনা দিয়ে দিলাম, তো আমরা এখন গাড়িতে। তো অ্যাজ ইউজুয়াল গাড়িতে থাকা অবস্থায় চারপাশের পরিবেশ খুবই এনজয় করতেছিলাম, কারণ ফ্লোরিডা খুব সুন্দর এবং অর্ষা খুবই আনন্দ পাচ্ছিল। গানের তালে তালে সে খুব নাচতে মানে নাচতেছিল, আমার তো দেখে খুব ভালো লাগতেছিল, মানে খুবই হাসি পাচ্ছিল ওর নাচের স্টেপগুলো দেখে। পৌঁছে গেলাম বাসায়, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাবার সার্ভ হয়ে গেল, তো মানে খাবারগুলো খুবই ডিলিশিয়াস মনে হচ্ছিল এবং আমরা খাওয়ার পরে কিন্তু সত্যি তাই দেখলাম যে খুবই মজা ছিল খাবার। এবং এখন আমি যে ভিডিওটা দিচ্ছি, আই মিন দইয়ের ভিডিও, এটা হচ্ছে বাংলাদেশের, আই মিন এটা আমার মায়ের হাতের দই, খুবই খুবই ভালো ছিল। আর দেখতে পাচ্ছেন লুকটা, আসলে লুকটা দেখে মনে হয় যে কেমন হবে, খুব ভালো ছিল। এটা হঠাৎ করে ভিডিওটা চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এগুলো আমার জন্য খুব ইমোশনাল, আমি খুবই ফিল করি। এবং এই বালতি ভর্তি মিষ্টি আসলে একটা উপলক্ষ ছিল, সেজন্য অনেক মিষ্টি আনা, আরও অনেক মিষ্টি ছিল, আমি জাস্ট এগুলো দেখালাম। এবং এটা আবার আমেরিকারই ভিডিও, আই মিন আমার বাসায় আমি এটা মাটন রেজালা রান্না করতেছিলাম এর পরের দিন, যে ঈদের পরের দিন এটা আমি রান্না করতেছিলাম। দেখতে আমার হাতের রেজালা আসলে ভালোই হয়, মানে দেখতে যেরকম খেতেও ভালো হয়। এবং আরেকটা মেমোরি শেয়ার করলাম আপনাদের সাথে, এটা হচ্ছে মাওয়া ঘাটের ইলিশ প্রজেক্ট, যে ইলিশের শেপ করে যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম। তো বেশ ক্লিন এক্সপেক্টেড, খাবারও খুব মজা ছিল, খুব হাইজেনিক, পরিবেশ খুব সুন্দর ছিল, মানে কেউ গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবে না। বাট অবশ্যই একটু তো প্রাইস ছিল এই খাবারের, যেহেতু পরিবেশ সব মিলে একটু ভালো পরিবেশ ছিল, প্রাইস তো হবেই, কিন্তু খাবার দাবার ভালো ছিল একদম। কেউ চাইলে ইলিশ, একটা আস্ত ইলিশ পিক করতে পারবে এবং দেন ওরা এটাকে মানে যেটাই বলে সেটাই করে দিবে চোখের সামনে, একটু টাইম দিতে হবে বাট ওরা কী মানে করে দিবে। আমরা ইলিশ খিচুড়ি নিয়েছিলাম, ইলিশ খিচুড়ি, বোরহানি, আরও যেন একটা কী ইলিশের আইটেম ছিল। এবং এটা হচ্ছে এই ইলিশ প্রজেক্টের যে ইলিশের রেস্টুরেন্টটা, ওইটার বাইরের পরিবেশ একটু ফুল টুল ছিল, ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ভালো ছিল, সবাই ছবি তুলতেছিল। আর এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পদ্মার ঘাটে, তো ওখানে যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেছিলো, দেখতে পাচ্ছেন একদম গধূলি। ওই সময়টা ওই জায়গাটা আসলে একটু রিস্কি, বাট আমরা গিয়েছিলাম বিকজ আর কখন যাওয়া হবে আমরা জানি না, সেজন্য একটু রিস্ক নিয়ে গেছিলাম। খুবই সুন্দর ছিল পরিবেশ। এই ভিডিওটা আমরা বাংলাদেশ থেকে আসার পরে এক আপু আমাদেরকে ইনভাইট করেছিল ওনাদের বাসায় যাওয়ার জন্য, খুবই ক্লোজ আসলে আমরা, তো অনেকদিন দেখা হয় না, ওনাদের সাথে দেখা করে আসছি। এবং অর্ষা ওনার বাচ্চার সাথে খেলতেছে আপনারা দেখতেছেন, এবং খুব সুন্দর একটা কিউট একটা বিড়াল ছিল, ওইটা দেখে অর্ষা খুবই এক্সাইটেড ছিল। এখন যে সিনারিটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে একটা গ্রামে বাড়িতে মানে বাড়িতে পিঠা বানায় একটা মহিলা, ওই বাড়িতে গেছিলাম আসলে পিঠা কিনতে, গিয়ে দেখে ভালো লাগলো। আমি জানি এটা একটু আনহাইজেনিক পরিবেশ, কিন্তু মানে আমার ভালো লাগে স্ট্রিট ফুড আমি বাংলাদেশে গেলে মানে খাই, আমার খুব একটা কোনো কিছুতে এগুলাতে প্রবলেম নাই। এখন দেখতে পাচ্ছেন ভাপা পিঠা, মানে এটার জন্য আমি জাস্ট পাগল। এবং
এই ভাপা পিঠাটা ছিল আমার খাওয়া বেস্ট ভাপা পিঠা। নর্মালি কি হয়, 5 টাকা 10 টাকা হয় ভাপা পিঠার দাম, কিন্তু এই ভাপা পিঠাটার দাম ছিল 30 টাকা। নারকেল গুড় খুবই বেশি পরিমাণে দিয়ে এই পিঠাটা বানানো হয়েছিল এবং খুবই মজার ছিল। অর্ষা আসলে কিছুই খায় নাই সারাদিন, তো ওই সময় ভাপা পিঠা দেখার পরে ও বারবার বলতেছিল আমি এটা খাবো, আমি এটা খাবো, মানে বারবার। একে তো পিঠা ওর পছন্দ, আর হচ্ছে ওর ক্ষুধাও ছিল সেই সময়। তো অর্ষার জন্য মানে এখানে সিরিয়াল ছিল, ওদের অনেক বেশি চাহিদা কারণ ওদের পিঠা ভালো হয়। তো সিরিয়াল ছিল, আমরা বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল এবং এই মহিলাও বেশ আন্তরিক ছিলেন। উনি খুব ট্রাই করতেছিল যে অর্ষাকে কখন দিবে, তো আমরা খুবই খুবই অধীর আগ্রহে বসেছিলাম এবং ওনার পিঠা বানানোর স্টাইলটা দেখে ইচ্ছে করলে একটু ভিডিও করে রাখি। তো এখন অর্ষার পালা, অর্ষা কিছুক্ষণের মধ্যেই মানে পাবে পিঠাটা, সে অপেক্ষায় আছি। আর পিঠাগুলা বানানোর স্টাইল এগুলো দেখে খুব মন চাইলো যে কি আমেরিকায় এসে বানাবো, সেজন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আসলে আমি নিয়ে আসিনি, আমার বাবাই সব কিছু অ্যারেঞ্জ করে দিছে, মানে ভাপা পিঠার পাতিল এগুলো সব কিছু। তো হোপফুলি আমিও বানাবো, যদিও এখন তো সামার পড়ে গেছে, আই মিন শীত না, তো এখন শীতের সময় ভাপা পিঠা বানাবো। তো আমার আসলেই খুব ভালো লাগতেছে, ভিডিওটা দেখে খুব আবারও মনে পড়ে যাচ্ছে সব কিছু। তো দেখতে পাচ্ছেন এতক্ষণে অর্ষার হাতে পিঠা আসলো, খুবই গরম, সে আবার গরমটা দেখে ভয় পাচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম তার খুব লোভও ছিল, মেবি সে খাবে, বিকজ সে মানে সে হাংরি ছিল খুবই আসলে। তো আমি বলতেছিলাম একটু ফু দিতে, সে ফু দিচ্ছিল তাড়াতাড়ি। তো এখন ভিডিওটা শেষ করে দিব, তো একটা সুন্দর ছোট্ট ভিডিও ক্লিপস, আই মিন এটা হচ্ছে গোধূলি লগ্নে বাসার বাইরে, মানে আমার আমি আমেরিকার এটা ভিডিওটা আসলে কমিউনিটিতে একটু ঘুরতেছিলাম, গাড়ি থেকেই জাস্ট ভিডিও করলাম। পরিবেশটা খুব সুন্দর না, আপনারা জানেন এরকম পরিবেশের ভিডিও, পরিবেশ আমার খুবই পছন্দ এবং সেই পছন্দ থেকেই আমি ভিডিওটা করে রাখি। যেহেতু আমার ভালো লাগে, আমি চাই আমার ভালো লাগাটা সবার সাথে শেয়ার করতে। আচ্ছা, আমার এই চ্যানেলটা আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, বেঙ্গলি কুইজিন নামে আমার যে চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।